আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনি কি কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা আছে ভাই? ভাই আমার এই কম্পিউটার একটা সমস্যা দিচ্ছে, সমাধান করতে পারি না। যারা পারেন এই সমস্যাটা সমাধান করতে একটু বলবেন কাইন্ডলি, যেন আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। কীভাবে আমার এই কম্পিউটার কি সমস্যা আমি বলতে পারতেছি না, তবে এই ভিডিওতে দেখাচ্ছি কি সমস্যা দেখা দিচ্ছে। তো ভাই যারা পারেন আমার এই ভিডিও দেখে আমার ল্যাপটপের এই সমস্যাটা সমাধান করে দিবেন। দেখেন আমি কোনো ফাইলে ঢুকতে পারতেছি না, স্টার্ট বাটনে ঢোকার পরে ওখানে এই মেনুটা বার আসে, তারপরে স্টার্ট বাটন দেখায় কিন্তু শাটডাউন হয় না, শাটডাউন করতে পারি না, ভিতরে ঢুকতেও পারি না, এরকম। এখন আপনারা যদি পারেন সমস্যার সমাধান করবেন। এই দেখেন আমি রাইট বাটনে টিপতেছি কিন্তু কাজ হচ্ছে না, লেফট বাটনে টিপলাম, রাইট বাটনে টিপলাম, কোনো রকম কাজ হচ্ছে না। এই সমাধান যদি আপনারা দিতে পারেন অবশ্যই আমার এই কম্পিউটারে এই ল্যাপটপের সমস্যাটা সমাধান করে দিবেন। যে পারেন একটু কাইন্ডলি বলবেন, দয়াপূর্বক কীভাবে এই সমস্যাটা সমাধান করব। দেখেন পাওয়ার বাটন চাইপে ধরে অফ করতে হয়েছে, অফ হতে চায় না, অনেকক্ষণ চেপে ধরলাম অফ হয় নাই, অন করলাম এই বারবার টিপতে হয়, বারবার ই করতে হয়, তারপর অন হচ্ছে না। এই আজকের 3-4 দিন যাবত এরকম সমস্যাটা দেখা দিচ্ছে। যদি এই সমস্যাটা সমাধান করতে পারেন কাইন্ডলি আমাকে বলবেন কি সমস্যার কারণে এটা হয়, অথবা কীভাবে সমস্যার সমাধান করবো, এটা কিসের সমস্যা সেটা বলবেন দয়াপূর্বক। অন হতে অনেকক্ষণ সময় লাগে, অন হওয়ার পরে ভিতরে ঢুকতে পারি না, কোনো ফাইলে ঢুকতে পারি না। প্রথমে অন করলে লেখাটা আসে, আগে এরকম আসতো কিন্তু সেখানে অনেক কিছু লেখা থাকতো না, এখানে লেখা হচ্ছে নট সাপোর্টেড আর এক্সট্রাটা, যেগুলো আমি বলো বুঝতে পারতেছি না, তাই ভিডিও করছি, আপনারা বুঝলে বলবেন। দেখেন অনেকক্ষণ লাগে কাইন্ডলি, এই সমস্যাটা বড় সমস্যা, যারা পারবেন সমস্যাটা বলে দেবেন। অথবা সমস্যাটা কিসের জন্য হচ্ছে সেটা বলে দেবেন। আপনার মন্তব্যটা এখানে বলবেন, আপনার কম্পিউটার সমস্যাটা হলে অথবা সমস্যা যদি এরকম হয়ে থাকে সেটা বলবেন, এবং কীভাবে সমাধান করেছেন সেটাও বলবেন, যেন আমি সমাধান করতে পারি। অথবা ভালো মেকার দেখালে কোন মেকারের কাছে যেতে হবে সেটাও বলবেন, মেকানিক্সের কাছে যেতে হবে সেটাও বলবেন। দয়াপূর্বকভাবে একটু ভালো মতো দেখবেন ভিডিওটা, যদি পারেন সমস্যাটা করে দিবেন, সমস্যাটা সমাধান করে দিবেন। এই ভিডিওটা মজার সালে করি নাই, আমার সমস্যা হচ্ছে বলেই এই ভিডিও করছি, দয়াপূর্বক সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন, আপনার মূল্যবান মতামতটা দিয়ে দেবেন। নেই ফাইল এখন আর আসতেছে না কিছু, লোডিং নিচ্ছে, অনেকক্ষণ লোডিং নিতে থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, বসে থাকে, অনেকক্ষণ বসে থাকতে হয়, ওখানে লোডিং হচ্ছে, শুধু লোডিংই দেখাচ্ছে। তো শুধু এই লোডিং সমস্যা না, আরও অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, ভিডিওটা দেখতে থাকেন
পুরো সমস্যাটাই এখানে তুলে ধরা হয়েছে। দয়াপূর্বক সমস্যাটা সমাধান করে দিয়ে যাবেন, সমস্যা সমাধান করতে না পারলেও মতামতটা দিয়ে যাবেন, কেন হচ্ছে সেটা বলবেন। আপনার মতামত জানলে আমার একটু সাহস হয়, আমি কীভাবে সমাধান করব সেটার জন্য, কিংবা এই সমস্যাটা আসলে কিসের জন্য সৃষ্টি হয়েছে সেটাও বলবেন। অফ হয়ে যায় নাই কিন্তু, অন আছে কিন্তু লোডিং নিচ্ছে এখনো। অনেক সময় লাগছে, এই হবে নিচের মেনু বার আসছে, অপারেটর এখনো আসে নাই, অনেকক্ষণ সময় লাগে অপারেটরটা আসতে। এই সমস্যাটি নিয়ে আজ প্রায় সপ্তাহখানেক যাবৎ বড় কষ্টে আছি, কোনো কাজ করতে পারতেছি না। অবশ্য আমি কোনো ভালো মেকার দেখাইনি, কারণ আমি মেকানিক সম্পর্কে ধারণা নাই, আমি যেখানে থাকি এখানে আশেপাশে মেকানিক ভালো কোথায় আছে আমি জানি না, আমি আছি ফকিরাফুল। যদি আশেপাশে ভালো মেকানিক থাকে একটু সমাধানটা বলে দেবেন, আমি সেখানে নিয়ে যাবো। এবং কী সমস্যা হয়েছে এবং এই সমস্যার সমাধান করতে কী করতে হবে সেটা বলবেন। এখনো লোড হচ্ছে, লোড হচ্ছে, দেখেন ভাই বড় কষ্টে আছি, সমাধান খুঁজে পাচ্ছি না। এই ভিডিওটা করছি, করার পরেও এ ধরনের অনেক সমস্যা হয়েছে সমাধান, কিন্তু একবার ফাইলের ভিতরে ঢুকতে পারলে তারপর ইজিলি কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। ভালো স্পিডে চলে, সব কাজই করা যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু ফাইলের ভিতরে ঢুকতে না পারলে ততক্ষণ পর্যন্ত এরকম সমস্যা হয়। কিন্তু কেন এই সমস্যা হয়, কাজ তো করতে পারি ফাইলের ভিতরে ঢুকতে পারলে তারপরে, কিন্তু ঢুকতে পারতেছি না কেন, কী সমস্যা একটু বলবেন। এই কম্পিউটারে মেনু বার আসছে, আপনাদের দেখো লোডিং হচ্ছে এখনো, তাই একটু আর এখনো অনেকক্ষণ অপেক্ষা করি। অবশ্য কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতে পারি না, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে অনেকক্ষণ পরে সমাধান হবে আশা করা যায়। প্রতিদিন এরকম সমস্যা 2-3 ঘন্টা এদের কিছু এরকম অন অফ করতে করতে এক সময় ফাইলের ভিতরে ঢুকতে পারি, তখন কাজ করতে পারি মেলাক্ষণ, তাতে কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা সমাধান হয় না, মাউসেও ধরে কাজ করতেছেন এখন, মাউস এদিক ওদিক নাড়াচাড়া করা যায় কিন্তু রাইট বাটন কিংবা লেফট বাটন কোনোটাই কাজ করে না। শুধু লোডিং আছে আর কোনো কিছু করতেছে না। দেখেন এখন লোডিং আছে, চলতেছে ভাই, সমস্যার সমাধান পারলে বলে দেবেন। এটা আমি সাধারণ মানুষের জন্য কিনে এই ভিডিওটা করছি, আমি যারা ভালো কম্পিউটার অপারেটর, ভালো কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে অবশ্য তাদের জন্য, যে তারা যেন তার মূল্যবান মতামতটা এই জন্য দেয়। দেখেন আমি কম্পিউটার সম্পর্কে কাজ জানি মোটামুটি, কিন্তু কম্পিউটার সম্পর্কে তেমন একটা ভালো ধারণা নাই, কারণ আমি কম্পিউটার সেন্টার থেকে কাজ শিখছি অল্প কিছু দিনের মধ্যে, তাই কম্পিউটার সম্পর্কে ভালো কোনো ধারণা নাই। বেসিক ধারণা পাওয়ার জন্যই আমি এই ভিডিওটা করলাম, আপনাদের মূল্যবান ধারণাটা তথ্যটা আমাকে দিবেন যে এই সমস্যাটা কেন হয়, এটা কি আমার দোষে সমস্যাটা হচ্ছে না, এটা আমার ল্যাপটপেরই সমস্যা, দয়াপূর্বক বলবেন।
কিংবা কেন হচ্ছে, এবং এই সমস্যাটার সমাধান কী সেটাও বলবেন। যদি সমস্যা আপনি নিতে না পারেন, যদি আপনার সমস্যা ল্যাপটপে এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে কোত্থেকেই সমস্যা, কীভাবে এই সমস্যার সমাধান করতেন সেটা বলবেন, অথবা কোনো মেকানিক্যালের কাছে যদি যান কোথায় গেছেন, কোথায় গেলে এই সমস্যাটা সমাধান করতে পারবো, তারপর বলবেন। এই আবার অন অফ করলাম, কাজ হচ্ছে না, আবার লোডিং নিচ্ছে, এরকম লোডিং নিতেই থাকে। কয়েকবার অন অফ করে দেখছি, দৈনিক প্রায় 5-7 বার অন অফ করতে হয়, তারপরে একবারে কাজ করে, কিন্তু এই অন অফের সময় সমস্যাটা সমাধান হয় না। অফ করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঘন্টাখানিক বসে থাকতে হয়, তারপর অফ হয়। ওই জন্য অনেক সময় ব্যাটারি খুললে বারবার ব্যাটারি খুলতে হয়, খুললে অফ করতে হয়। অন করার সময় প্রায় মেলাক্ষণ লাগে, টিপ দেওয়ার পরে লোডিং নিতে থাকে, শুধু লোডিং নিতে থাকে, নিতে থাকে, নিতেই থাকে। বিরক্ত হয়ে গেছি, কেন হচ্ছে এই সমস্যাটা কাইন্ডলি বলবেন। যারা কম্পিউটার অপারেটর আছেন, ভালো ধারণা আছে, তারা আপনার মূল্যবান মতামত একটু দিবেন, যেন আমি আমার এই সমস্যাটার সমাধান করতে পারি। লোডিং হচ্ছে শুধু, এক বরাবর 2 বার অন অফ করলাম, এখনো হচ্ছে না কি, সম্ভবত আবার অন অফ করতে হবে, অন অফ করতে হবে। এরকম কয়েকবার অন অফ করলে আসে, নাহলে একবার এরকম দিলে সারাদিন বসে থাকলেও ফাইলে ঢুকতে পারি না। 7-8 বার যদি অন অফ করি তাহলে একবার ঢুকতে পারি, ওই তখন কাজ করতে পারি, তখন আরামসে কাজ করতে পারি, আরামের সাথে, কোনো প্রকার সমস্যার সমাধান সমস্যা হয় না, সবই ক্লিয়ার চলে, যে কোনো ফাইলে ঢুকতে পারি, তখন স্লো হয় না, লো হয় না, কোনো ধীরগতি কোনো হয় না, দ্রুত গতিতেই কাজ করতে পারি, টাইপিং সমস্যা হয় না। কিন্তু এখন কোনো অবস্থাতে কিছু করতে পারতেছি না, সমস্যার সমাধানটা কী, কেন এই সমস্যাটা হচ্ছে, সমাধানটা কোথায়, তাই করব বলবেন। আজকের 1 সপ্তাহ যাবত তেমন কোনো কাজই করতে পারিনি, দেখা গেছে অন অফ করতে করতেই আমার 2 থেকে 3 ঘন্টা খেয়ে যায়। দেখেন, মাস টিপতেছি, ডান বাম ডান বাম করতেছি, যেটা করেছিলাম ছোটোবেলায় স্কুলে থাকতে, সেটা মাউসের সাথে করতে হচ্ছে, ডান বাম ডান বাম, সমাধান হচ্ছে না। এই এই লেখাটা আসছে, ডান বাম ডান বাম দেওয়ার পরে এই লেখাটা আসছে, দেখেন ক্লিয়ার আসছে না, ক্যামেরার কারণে একটু পরে ক্লিয়ার হবে। এই দেখেন এখানে কী লেখা, দে সরি সরিয়ে ফেললাম, অবশ্য আমি ভালো ইংলিশ বলতেও পারি না, দেখেন কাটতে এখান থেকে সরিয়েও ফেলতে পারতেছি না, এখনো লোডিং হচ্ছে, যে কারণে কোথাও ঢুকতেও পারতেছি না। এই দেখেন ডবল ক্লিক করলাম, এই ফাইলের ভিতরে ঢুকতেছি কিন্তু ঢুকতে পারতেছি না, লোডিং হচ্ছে।
এরকম সমস্যা বারবার বারবার হচ্ছে, ফাইলের ভিতরে ঢুকলাম কিন্তু যতক্ষণ পর্যন্ত কাজের কাছাকাছি না, কাজ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এরকম করবে। একবার কাজ শুরু করতে পারলে তারপর আর সমস্যা হয় না, এরকম সমস্যা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত লোডিং হচ্ছে, কোথাও ঢুকতে পারতেছি না। এদিকে মাসিতেও সমস্যা করতেছে ভাই, ঢাকা শহরেও মাসির উৎপাত শুনছি, নোংরাচ্ছন্ন গ্রামগঞ্জ, কিন্তু গ্রাম হচ্ছে ঢাকা নোংরায় ভরপুর, কুসংস্কারে ভরপুর, মাছি গ্রামগঞ্জে মাছি এখন খুঁজে পাওয়া যায় না। হারিকেন্দ্রেও এমনি কম্পিউটারের সমস্যা আমার, উল্টো আমার মাছিতে ডিস্টার্ব করতেছে ভাই। আবার গরম তো প্রচুর পড়তেছে ভাই, এই ফাইলের ভিতরে ঢুকলাম কিন্তু কাজ করতে পারতেছি না, দেখেন ফাইলের ভিতরে ঢুকলাম কাজ করতে পারতেছি না। কাজ শুরু করলে বারবার মূল ফাইল আসে, ফাইল আসে কিন্তু আমি যে এমএস ওয়ার্ডে কাজ করবো, এমএস ওয়ার্ডে আসার পর খালি বারবার অটো ফাইল আসতেছে, অটো ফাইল আসতেছে, অটো ফাইল আসতেছে, বারবার আসতেছে, এরকম করতেছে। এই ভিডিওটা করার আগে অনেকক্ষণ কাজ করছি, তো আমি এই ভিডিওটা করতে পারছি লাঞ্চের পরে, এর আগ পর্যন্ত আমি কাজ করছি। তো সকাল 8:30 থেকে ট্রাই করতেছি, 12টার দিকে কম্পিউটার ঠিক হয়েছিল, তখন কিছুক্ষণ কাজ করছিলাম, এরপর আবার এই সমস্যা, লাঞ্চের পর থেকে এই সমস্যা দিচ্ছে, এখন আবার পারতেছি না। আবার কতক্ষণ লাগে জানি না, তখন তো 2-3 ঘন্টা করছিলাম, এবার কতক্ষণ লাগে অন অফ করতে অন অফ করতে অন অফ করতে জানি না। কোনো প্রকারই কাজ করতে পারতেছি না, শুধু ওপেন হয়ে বসে আছি, বারবার বারবার ফাইল আসতেছে, আর কোনো কেটে দিতেছি আসতেছে, কেটে দিতে আসতেছে, কেটে দিতেছি আসতেছে, কি করা যায় ভাই? যারা এই ভিডিওটা দেখছেন শুধু মন্তব্য করে যাবেন, মতামতটা দিয়ে যাবেন যে আপনি কীভাবে সমাধান করছেন এবং এটা কিসের জন্য হচ্ছে। সমাধান কি, কিভাবে সমাধান করব দয়া করে বলে দেবেন। কিছু করতে পারতেছি না, এখন অন অফ হচ্ছে না, এই দেখেন রেজিস্টার দিচ্ছি, রেজিস্টার রেজিস্টার দেখায় কি, দেখেন এটা অফ হচ্ছে, কখন যে অফ হইতে সময় লাগবে আল্লাহ জানে, কখন যে অফ হবে কোনো গ্যারান্টি নেই, এদিন লাগতেও পারে। অফ হইতে যেরকম সময় লাগে, অন হইতে সেরকম সময় লাগে, রীতিমতো খাজনার সে বাজনা বেশি হয়ে যাচ্ছে। আমার ল্যাপটপটা হচ্ছে সনি, সনি বিও, তো হচ্ছে তার আমার ল্যাপটপটার বয়স
3-4 বছর হবে সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ আমার কাছে সেকেন্ড হ্যান্ড। এর আগে কোনো সমস্যা হয়নি, অবশ্যই এটা আমার এক নিজস্ব লোকই চালাইতো, আমি দেখছি কোনো তার এত সমস্যা হয়নি। সমস্যাটা হচ্ছে এখন তাও ভিতরগত কোনো সমস্যা না, অন আর অফে সমস্যা। একবার কাজে যুক্ত হতে বলে তারপর সমস্যা দেয় না, কিন্তু আমি ফাইল কাজ পর্যন্ত যাইতে পারতেছি না, কাজ পর্যন্ত গেলে ওরকম আসে, কিন্তু কাজ একবার করতে পারলে সমস্যা হয় না। আরামসে যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করা যায়। হ্যাঁ ভাইরা, কোনো সমস্যা পাইলেন? ভিডিওটা তো অনেকক্ষণ দেখলেন, একটু বলবেন কোনো সমস্যা ধরতে পারলে এবং সমস্যার সমাধান খুঁজে পেলে বলবেন। দেখেন এখন কি করব, ব্যাটারি খুলতে হবে এখন, কারণ অফ হচ্ছে না। ব্যাটারি খুললে তারপর অন করতে হবে, তাছাড়া অফ হবে না। ম্যাক্সিমাম তাই ব্যাটারি খুলে অফ করতে হয়, এছাড়া কোনো অফ হওয়ার সিস্টেমই নাই, বাটনে অফ হয় না, পাওয়ার বাটনে টিপে অন হয় না, মাউস দিয়ে তো অফ করাই যায় না। দেখেন পাওয়ার বাটন খুললাম, মেইন খোলার পর এখন ব্যাটারি খুলবো। ব্যাটারি খুললাম, দেখেন ব্যাটারিতে কোনো সমস্যা নাই, ভালোই ব্যাটারিতে চার্জ বয়স দেয়। এখন অন করতে হবে, মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমি, তেমন ভালো ভিডিও এডিটর না, ক্যামেরার মেনু না, আমি সাধারণত ল্যাপটপ এমনি কাজ করি, টাইপিং এর কাজ করি, কিন্তু আমি সমাধান পাচ্ছি না বলে চিন্তা করলাম আপনারা কেউ যদি সমস্যার সমাধানটা দিতে পারেন তাহলে আমার উপকার হয়, তাই মোবাইল দিয়ে ভিডিওটা করলাম। অবশ্যই আমার এক লক্ষ্যের কাছে ভিডিওটা দিলাম, সমস্যাটা সমাধান যেন করতে পারে, সেই জন্যই। তো ভাই কোনো সমস্যা সমাধান দিতে পারবেন? পারলে আপনার মূল্যবান মতামতটা নিচে দেবেন। আপনার ল্যাপটপে কি এরকম সমস্যা হইতো? হইলে কেন হতো? নিশ্চয়ই ভালো কোনো টেকনিশিয়ানকে দেখাইছেন, কৌশলিস্টকে, ইঞ্জিনিয়ারকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারকে। আর তো আমি কার আমি আমার লোকেশন বলতেছি, আমার লোকেশন হচ্ছে ফকিরাপল, মতিঝিল বাণিজ্যিক এলাকার ভিতরে। তো আমার ধারণা নাই কোথায় ভালো সার্ভিস সেন্টার আছে, যদি থেকে থাকে সেটা বলবেন, তাহলে আমি সেখানে নিয়ে যাবো, আমার সমস্যাটা অতি জরুরি সমাধান করতে হবে, কারণ আমি কম্পিউটারে কাজ করতেছি, জরুরি কাজ। যেহেতু আমি কাজ করতেছি, কাজের সমাধান সমাধান অত জরুরি। দয়াপূর্বক আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন নিচের কমেন্টে। সমাধান অতি জরুরি দরকার, অনেকক্ষণ যাবত কথা বললাম, ভিডিওটা দেখালাম, ভিডিওটা দেখলেন, সমাধান তো দেখলেন, আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। আপনারা যদি সমাধান খুঁজে পান বলবেন। এই ভিডিওটার ভিতরেই প্রায় 3 থেকে 4 বার অন অফ করলাম, কোনো সমাধান পেলাম না, তার সমাধান পেলে বলবেন কী সমস্যা এটার এবং সমাধান কী, কিসের কারণে হয়েছে
যদি বলেন তাহলে পরবর্তীতে যেন আমার দ্বারা এই ধরনের সমস্যা না হয় সেই রকম কাজ করব। আমি কম্পিউটার সম্পর্কে তেমন একটা ভালো জানি না তাই বলছি, আমার তথ্যটা ভালো মতো দেখবেন এবং বলবেন। দেখেন ব্যাটারি ফুলে অন করলাম, এখনও সেই লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, সেই লোডিং হচ্ছে, এভাবেই চলতে থাকে গাড়ি, যাত্রা বাড়ি। আমি বইরে আছি আমার অফিস। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের সমস্যার সমাধান থাকে তাহলে বলবেন এবং সমাধান করবেন, নিচে কমেন্টে বলে দিবেন, আমি সেরকম কাজ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।